নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন ভীষণ গরম, আর গরমে একটু ঠান্ডা কিছু না খাবার খেলে বেশ ভালো লাগে না, তাই এই কথা মাথায় রেখে বানিয়ে ফেললাম বাড়িতেই আইসক্রিম। আর এই আইসক্রিমটা এতটাই বানানো ইজি যে তোমরা যে কেউ বানাতে পারবে। তো চলো দেরি না করে কীভাবে বানিয়েছি সেটা দেখে নিই। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধ থেকে একটুখানি মাত্র হাফ কাপ মতো আমি দুধ এটাকে আলাদা করে তুলে নিলাম। আর এখন এই দুধের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলছে ততক্ষণ এই ফাঁকে একটা কাজ করে নেব। যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার আর 1 চামচ আমি কোকো পাউডার দিয়েছি। কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে এটাকে প্রথমে একটু গুলে নিতে হবে। দেখো, আমি গুলে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখন চলো দেখি দুধটা কতটা ঘন হলো। আর এখন দেখো, মোটামুটি চিনিটা তো গলেই গেছে, আর দুধটা আস্তে আস্তে এরকম জাল দিয়ে খানিকটা ঘন করব। একদম কিন্তু ঘন করে দেবো না, একটুখানি ঘন করে নেব। তো দুধটা একটু জাল দিতে হবে। দেখো, সাইডে সাইডে দেখে বোঝাই যাচ্ছে কিন্তু বেশ দুধটা ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। এই রকম অবস্থায় যেটা আমি কর্নফ্লাওয়ার আর কোকো পাউডারটা যেটা মিক্সড করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। সেইটা দেওয়ার পরও এরকম ভালোভাবে আরেকবার এটাকে নেড়ে দেবো। এরকম নাড়তে নাড়তে বেশ খানিকটা যখন হালকা বেশ ঘন হয়ে যাবে তখন আমি বাকি উপকরণ আবার দেব। তো ততক্ষণ এই রকমভাবে আমি এই স্প্যাটুলাটা দিয়ে এরকম নেড়ে নেড়ে এটাকে জাল দিয়ে নেব। এখন ওটা আরেকটু জাল দেওয়া হোক, আমি এই ফাঁকে আরেকটা কাজ করব। এখানে আমি 100 গ্রাম মতো আমি ডার্ক চকলেট নিয়েছি, আর এই ডার্ক চকলেট এরকম একটু শক্ত, এটা আমার ফ্রিজে ছিল, তো সেই কারণে এটা একটু কাটতে একটু অসুবিধা হচ্ছে, তো এরকম আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখো, এটা কাটতে কাটতে আর এটা আমি জাল দিতে দিতে বেশ কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এটা কিন্তু সব সময় কিন্তু এরকম কন্টিনিউ নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু একটা উপরে একটা সরের আস্তরণ পড়বে, যেটা আমাদের আইসক্রিমের ক্ষেত্রে একদমই দরকার নেই। এখন আমি এই চকলেটের গুঁড়োটা এরকম ভালো করে এটাকে মিশিয়ে দেব। এটাকেও ভালো করে এটাকে কিন্তু নেড়ে নিতে হবে। দেখো, নাড়তে নাড়তে কালারটা অপূর্ব এসছে, কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, আর ঘনত্বটাও কিন্তু অনেকটা বেশ ঘন হয়ে গেছে। দেখো, একদম কিন্তু স্প্যাটুলা থেকে ছেড়ে আসছে। এইরকম অবস্থায় আমি আর করব না, এটাকে এখন গ্যাস অফ করে এরকম রুম টেম্পারেচারে এটাকে রেখে দেব। আর এই ফাঁকে আমি একটা বোল নিয়েছি, আর 1 কাপ আমি হুইপড ক্রিম নিয়েছি। এটাকে এরকম আমি ইলেকট্রিক বিটার নিয়েছি। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে তোমরা হ্যান্ড হুইস্ক আছে ওটা দিয়ে করলেও এটা হয়ে যাবে। তো আমি এখন ইলেকট্রিক বিটার নিয়েছি যাতে একটু আমার তাড়াতাড়ি এই কাজটা হয়ে যায়। তো দেখো, আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, আর ফেটানো সময় দেখো ঠিক এই রকম হবে, আমি যেমন দেখালাম ঠিক এই রকম, যখন একটু ফোম টাইপের হবে ঠিক এটাকে তুলে নিতে হবে। তো এটা করে নিয়েছি। করে নেওয়ার পরে যে চকলেটের মিশ্রণটা যেটা আমি ঠান্ডা করতে দিয়েছি সেইটা এখন এটাকে মিশিয়ে দেব। তবে একবার একদম দেব না, একটু হাফ হাফ করে দিয়ে দেব। তো এখন হাফ দিয়েছি, আর হাফটাও এরকম আমি মিশিয়ে দিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর রয়েছে, আর এখনই কিন্তু বেশ মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। তো বাকিটাও আমি দিয়ে দিলাম। বাকিটা দিয়ে দেওয়ার পরও এটাকেও ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে, আর মেশানোর কাজটা কিন্তু একটু হালকা হাতে করতে হবে। একদম কিন্তু চেপে চেপে করলে কিন্তু এই যে ফোম টাইপের যেটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আর থাকবে না। তো সেই জন্য এটাকে হালকা হালকা করে এটাকে মেশাতে হবে। দেখো, মেশানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু একদম কিন্তু চকলেট আইসক্রিমের মতোই কিন্তু দেখতে হয়েছে। এখন আমি একটা এরকম স্লিং পেপার নিয়েছি, এটাকে স্লিং পেপার দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এটাকে আমি ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছিলাম,
আর এখন এই ফাঁকে এটা একটা কাজ করব, এখানে আমি যেহেতু একটু ভাবছিলাম যে এটা ওরিও বিস্কুট দেবো, আজকাল অনেকেই ওরিও বিস্কুটের আইসক্রিম বানাচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু আমার মতন করে আইসক্রিম বানাই। তো আমি এখানে একটা প্যাকেট নিয়েছি, তো একটা প্যাকেটের মধ্যে কিছু ওরিও বিস্কুট আমি একটু বের করে রেখে দিয়েছি। আর এখন দেখো এক ঘন্টা পরে আমি এই আইসক্রিমের এই মিশ্রণটাকে আমি বের করে এনেছি, আর আরেকবার ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আরেকবার একটু বিট করে নিচ্ছি। বিট করে নিয়েছি আর এখন আর কিছুই করব না। আর এখন যেহেতু এই বিস্কুটগুলো একটু নিয়েছি, এই বিস্কুটের একটু গুঁড়োগুলো একটু ওপরে ওপরে আমি ছড়িয়ে দেবো। বেশ, যখন আইসক্রিমটা হয়ে যাবে, যখন আমরা আইসক্রিম খাবো তখন একটু মুখে পড়বে, বেশ ভালো লাগবে। তবে আমি এটাকে এরকমভাবে দিয়েছি, তোমরা চাইলে এটাকে প্রথমেই দুধের সাথে দিয়ে একেবারে একদম মেল্ট করে দিতে পারো। তো এখন এটা মিশিয়ে দিয়েছি, আর এরকম একটা আমি প্লাস্টিকের এরকম বক্স নিয়েছি, তো এখন এটার মধ্যে সব পুরোটাই ঢেলে দিচ্ছি। পুরোটাই ঢেলে দিয়েছি আর একটু সেট করে দিচ্ছি, যাতে বেশ দেখতেও সুন্দর লাগে, আর আইসক্রিমটা যখন হয় পুরোপুরি বেশ ভালো করে একটা সেট হয়ে যায়। আর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, আর এখন এটাকে ফ্রিজে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব। আমি 7 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনেছি। বের করে দেখো ওপরটা একদম বরফের একটু জল জল মতো হয়ে গেছে। আর এখন এটাকে চলো খুলে দেখি আইসক্রিমটা কেমন হয়েছে। দেখো আইসক্রিমটা বেশ সেট হয়ে গেছে, আর এখন দেখো কি সুন্দর একদম নরম স্মুথভাবে একদম আইসক্রিমটা বের হয়ে যাচ্ছে। তো তোমরা দেখে নিলে তো যে আইসক্রিমটা কতটা তাড়াতাড়ি আর কতটা সুন্দরভাবে হয়ে গেল। আর এই আইসক্রিম এখন প্রচণ্ড গরম, যখন খুশি তখনই মন চাইলে আইসক্রিম বানিয়ে নিতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা দেখার আগে লাইক করো। তো তৈরি হয়ে গেল আমার চকলেট আইসক্রিম। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।